Let's learn Madina's Islam. Esho Madinar Islam shikhi. Quran o Sahi Sunnahir pothe jibon gorai hok amader ongikar. Channel ti subscribe kore amader sathe neki rongshidar hon. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আমরা যখন প্রতিদিন সকালে ঘুম থেকে জাগ্রত হই, সূর্য উদিত হয়, আবহাওয়া একটু উত্তপ্ত হয়, রাস্তাঘাটে দেখি জ্যাম, ভিড় লেগে আছে, মানুষ যানবাহন চোখে পড়ার মতো, সকলেই যার যার কাজকর্মে ব্যস্ত, শিশু কিশোর, যুবক যুবতী, বৃদ্ধ বনিতা সকলেই যার যার কর্মস্থলে যাচ্ছে, কেউ স্কুল কলেজ ভার্সিটিতে, কেউ যার যা ডিউটিতে, কলকারখানা কোম্পানিতে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে। এই জ্যাম, এই ছুটাছুটি ফজরে কেন পরিলক্ষিত হয় না? মসজিদে কেন লোক পাওয়া যায় না? মসজিদে থেকে মানুষ কেন অগ্রসর অগ্রগামী হয় না? তাহলে আমরা যার যার মোবাইলে বা ঘড়িতে যখন অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কেন অ্যালার্ম দিয়েছিলাম? উদ্দেশ্য এটি ডিউটিতে যাব, এটি উদ্দেশ্য। তাহলে ফজরে কেন আমরা অ্যালার্ম দিলাম না? সালাত কেন আদায় করলাম না? এই যে আমরা ডিউটিতে যাচ্ছি, পঞ্চঙ্গ আমাদের সচল আছে, কিভাবে সচল হলো? ঘুমের মাধ্যমে। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঘুমকে আমি আরামদায়ক শান্তিদায়ক করেছি, ক্লান্তি ক্লেশ মুক্ত হয়ে যায়, শরীর পূর্বের মতো আবার ফিরে যায়, কর্মস্থলে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত শুকরিয়া করার জন্য ফজরের সালাত কেন আদায় করি না, এবং কেন ফজরের জন্য আমরা মোবাইলে অ্যালার্ম দিলাম না, সালাত আদায় করি না ফজরের? যদি বলি ভাই কেন সালাত আদায় করেন না, আল্লাহ গাফুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে ডিউটিতে না যেয়ে আপনি বাসায় বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, অ্যালার্ম দিয়েন না, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ রিজিক দিবে, তখন তো এটা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সকলেই ফজর সালাত আদায় করতো, একমাত্র মুনাফেকরা ফজরের সালাত আদায় করতো না, যার জন্য রাসূল বলেছেন আসকালুস সালাত আলাল মুনাফিকিন, মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন সালাত হলো ফজরের সালাত, ফজরের নামাজ। এবং বলছেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা, ফজরের সালাতে কি আছে যদি জানতো, তাহলে হাঁটতে না পারলেও হামাগুড়ি দিয়ে ছোট বাচ্চাদের মতো এসে ফজরের সালাত আদায় করতে আসতো। যদি এমন হতো ফজরের সালাত যে আদায় করবে সে বেতন পাবে, বেতনভুক্ত, আর ডিউটিতে সওয়াব নেকি, তখন বোঝা যাইতো যে কে ডিউটিতে যায় আর কে ফজরের সালাতে আসে। আজকে দেখা যায় সন্তানরা যদি স্কুল কলেজে না যায়, এবং বস যারা আসে কেউ ডিউটিতে না আসে, ধমক দেন, সন্তানদেরকে চড় দেন, কিন্তু দায়িত্ব কর্তব্য হলো সালাত। কখনো জিজ্ঞাসা করছেন আজকে সালাত আদায় করেছ? স্ত্রীদেরকে বলছেন, প্রবাস জীবনে থাকেন, ফোন দেন, এই আজকে কি খাচ্ছ, কি করতেছ, কিন্তু ফজরের সালাত মাসুলিয়ার দায়িত্ব কর্তব্য পাঁচত্ব সালাত আদায় করেছে কিনা এটি কেউ খবর রাখেন না। জেনে রাখুন, টেনশন মুক্ত জীবন চান, সব কিছু সাজালো গুছালো চান, বিশৃঙ্খলা থেকে মুক্ত চান, সুন্দর বরকতময় জীবন চান, বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত চান, পাঁচত্ব সালাত আদায় করুন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন সব থেকে আপনাকে নিরাপদে হেফাজত রাখবেন।